আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ বিরিয়ানি। আর এগ বিরিয়ানিটা কিন্তু আমি চুলায় তৈরি করব না, আমি আজকে রাইস কুকারে এটি তৈরি করে দেখাবো। অনেক সময় আমাদের বাসায় কিন্তু গ্যাসের প্রবলেম থাকে, তখন কিন্তু আমরা ঝটপট রাইস কুকারে এই বিরিয়ানিটি রান্না করে নিতে পারি। তো প্রথমে আমি চুলায় প্যানের মধ্যে ডিমটা ফ্রাই করে নেব, তার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতন। এবারে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে নিব, এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আছে। এখন আমি এটাকে একটু হালকা সেদ্ধ করে নেব, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ, আদা বাটা রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ করে, দুটো এখানে আমি হাফ চা চামচ করে নিচ্ছি, জিরা গুঁড়ো আছে এখানে প্রায় এক চা চামচের মতন, বিরিয়ানি মশলা এখানে আমি হাফ চা চামচ ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা অথবা বাসায় তৈরি মশলাও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ এক চা চামচের মতন। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসিংটা রাইস কুকারেও করে নিতে পারেন, তো আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য চুলায় তৈরি করে দেখাচ্ছি। তো আমার মশলাটা কিন্তু কষে এসেছে, এখন আমি ডিমটাকে একটু হালকা ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে একটু ফ্রাই করেও নিতে পারেন। তো এবারে আমি ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে, এবারে আমি প্রায় টমেটো সস দিয়ে নিয়েছি এক চা চামচের মতন। টমেটো সসটা না থাকলে সেক্ষেত্রে পিউরি অথবা টমেটো কুচিও দিয়ে নিতে পারেন। এবারে আমি টক দই দিয়ে নিব প্রায় দু টেবিল চামচের মতন। এখানে আপনারা টক দইটা চাইলে স্কিপ করতে পারেন, তবে টক দইটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো আসে। তো এবারে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ডিমের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকতে পারে। আর ডিম যেহেতু আমি একটু ফালি করে নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু অনায়াসেই মশলাগুলো যেতে পারবে। এবারে আমি চিনি দিয়ে নিচ্ছি প্রায় হাফ চা চামচের মতন, যাতে টক মিষ্টির একটা ব্যালেন্স থাকে, যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। যেহেতু ডিম হতে সময় লাগবে না, আমি আগে থেকেই ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমার ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে এর রাইসটা রান্না করে নিব। তার জন্য আমি এখানে প্রথমেই 1 লিটার পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে চাল ব্যবহার করব হাফ কেজি, তো সেজন্য আমি 1 লিটার পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। রাইস কুকারে রান্না করতে গেলে কিন্তু আপনাকে পানিটা বুঝে শুনে আন্দাজ করে দিতে হবে পানি। এবারে আমি প্রায় এক চা চামচের মতন দিয়ে নিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, একটা স্টার অ্যানিস দিচ্ছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি না থাকে, দিচ্ছি দারচিনি এবং এলাচ। এখন আমি এগুলো দেওয়ার পরে চালটা দিয়ে নিব। আমি কিন্তু আজকে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি আর পানি দিয়েছি 1 লিটার পরিমাণে। চালের দ্বিগুণ কিন্তু পানি নিতে হবে, এটা সবসময় মনে রাখবেন। এবার চালটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। আপনারা যদি বাসমতি চাল দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে পানিটা একটু কম করে দিয়ে নিতে হবে। এবার আমি এটা ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন আমি এর সুইচটা দিয়ে দিব, এটা কিন্তু অটোমেটিক রান্না হতে থাকবে, আর যখনই চালটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এর গ্রিন কালারের লাইটটা জ্বলে উঠবে। তো ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে, প্রায় 5 মিনিট পর আমি চালটাকে একটু দেখে নিব। রান্নার মাঝামাঝি সময় কিন্তু অবশ্যই এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কিন্তু চালগুলো আর একটার সাথে একটা লেগে থাকবে না আর ভাতটা খুবই ঝরঝরে হবে। তো আমার কিন্তু রান্নাটা করতে প্রায় 15 মিনিটের মতন সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, একেবারে ঝরঝরে, আমার যেরকমটা প্রয়োজন ছিল ঠিক সেরকমই হয়েছে। তো এবারে আমি ডিমের কারিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব।
আর সেই জন্য আমি চালটাকে আগে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই বেশি একটা, তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। যদি আপনারা এভাবে চিকেন বিরিয়ানি করেন সেক্ষেত্রে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন। তো আমি এখন এর মধ্যে কাঁচা মরিচ আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2-3 ফোঁটার মতন আমি কেওড়া জল দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু কেওড়া জল দিতে হবে, না হয় কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা পাওয়া যায় না আর বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যায় না। তো এখন আমি এটাকে 5 মিনিট আরও দমে দিয়ে দিব। 5 মিনিট দমে দেওয়ার পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে এই এগ বিরিয়ানিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।